সেনাপতির চেয়ারম্যান কারা হয়, হয়তো আমাদের দেশে জিনিসটা অন্যরকম হইতে পারে, বাট এটা কিন্তু লোকাল বডিতে ওই গভর্নর করা হয়েছিল ওটা নাই, এটা এখন আসছে ভিন্ন প্রেক্ষাপটে লেস ইম্পর্টেন্ট হয়ে আসছে। কিন্তু সুতরাং এগুলোও কিন্তু উত্তর দিতে হবে, যারা বোঝে না, যারা আর্মিতে যারা আছেন যারা বোঝে না তারা বলছে এটা খাইতে পায় না, কিন্তু তাকে পাঠাইতেছে, কাপড় চোপড় দিতেছে এই দেশে, কি করবে এখন? ওই সমাজে আসেন লোক আছে না, ওই ঘরে কি মা নাই, ওদের কি বোন নাই, ওরা কি বিয়ে দেয় না, ওই মা কি প্রতিবাদ করে না? মূল্যবোধ এত ধ্বংস হয়ে গেছে, পরিবারের মা, সেও তো শাশুড়ি, শুধু মা না, সে তো মেয়ে বিয়ে দিছে, স্বার্থ চিন্তা করে নিজের স্বার্থ রাখে, তার মেয়ে জন পদ বসে একই কাজ করতেছে, কিন্তু ঘুরে ফিরে মাইনার প্লাস কি হলো? আমি ওটা বিপক্ষে, কিন্তু ইফতার আইটেম হবে ঠিক, রসুল তো করতেন না, রসুল তো একটা খুরমা দিয়ে ইফতার করতেন, তিনি কি 100 পদ নিতেন? টেলিভিশন দেখানো, টিভির বড় বড় আলেম সাহেব বয়ান করতেছেন দেখলাম, তাদের সামনে ইফতারের বহর, একটা একটা খাসিও দেখলাম, এগুলি না, এগুলি ইসলামের সাথে মশারি করা। কিন্তু শুধু নির্বাচন দেন তো, চীন ভালো, চীনকে চান না ভারতকে চান? আমি চ্যালেঞ্জ দা বলে দিতে পারি, 80% ভোট যাবে চীনকে চান, তাহলে কেন চাবে? ওটা তো নাস্তিকের দেশ, আল্লাহ বিশ্বাস করে না, কেন চাবেন? কঠিন কথা বলতে গেলে জনগণের বিপক্ষে চলে যায় না, কিছু লোকের বিপক্ষে যায়, কিন্তু ইতিহাসে স্থান থাকে। দার্শনিক ফিলোসফার পণ্ডিত আজমি যারা বলে, যারা সত্যিকার কথা বলে, ভাই যে কথাগুলি বললেন এই কথাগুলো কিন্তু আমি পছন্দ করেছি, কিন্তু 80% 90% আমার পছন্দ করেনি, কারণ তিনি আদর্শিক কথা বলছেন, মানুষের কথা বলছেন, মূল্যবোধের কথা বলছেন, এগুলি তো যারা করে না, যাদের এগুলি নাই তারা বিশ্বাস করবে না। এবং এই জন্য ভাই যে দলটা করতেছেন করতে পারবেন না, কারণ এখানে এদের সংখ্যা কম, ওই স্যাক্রিফাইস একটু করবে, একটু করে দেখা যায় পালায় চলে গেছে। আমি সেই কথাটা বলছিলাম যে পৃথিবীর সবচেয়ে একজন বড় চিন্তায় অ্যারিস্টটল, তিনি ফর্মস অফ গভর্নমেন্টের নমুনা দিয়েছেন এই প্রথম পৃথিবী দেশে। এই অ্যারিস্টটল বললেন আমার মডেলটা হচ্ছে ওইটা, কিন্তু বেস্ট প্র্যাকটিক্যাল স্টেট, যেটা পরে গোল্ডেন মিন থিওরি, যেটা রাষ্ট্রবিজ্ঞানে দেখেন, ওইটা কি? ওইটা চরিত্র কিন্তু ভিন্ন, বেস্ট প্র্যাকটিক্যাল স্টেট খেয়াল করবেন, কিন্তু রাজনীতি হচ্ছে বেস্ট প্র্যাকটিক্যাল থিওরির অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ পলিটিক্স ইন অ্যাকশন। এখন আসে আমার ভাই একটা কথা বলেছেন, ইফতার আমি আসতে যাচ্ছেন, উনি বলেছেন আমার ভাইকে অনেকেই বলেছে অ্যাম্বাসেডারের সাথে জেনারেলের সম্পর্ক করছেন, আমি তার অবগতির জন্য জানাচ্ছি, এই বাংলাদেশের একটা কোটা আছে কিন্তু এখানে ইনফরমালি, জেনারেল সাহেবদেরকে মাঝে মাঝে পাঠানো হয় বিদেশে বিভিন্ন কারণে, এবং লেফটেন্যান্ট জেনারেলকেও পাঠানো হচ্ছে যাচ্ছে, অ্যাম্বাসেডার পদটা কিন্তু ওইভাবে দেখলে চলবে না, ইট ইজ মোর ইম্পর্টেন্ট দেন এ জেনারেল, কারণ এটা রাষ্ট্র রিপ্রেজেন্ট করতেছে, এটা ভূমিকা ইস্কান্দার মির্জা হয়েছিলেন, এই যে ডেল কোয়েল আমেরিকা ভাইস প্রেসিডেন্ট ছিলেন, জাপান অ্যাম্বাসেডার ছিলেন, সুতরাং ভিন্ন জিনিস। আবার জেলা পরিষদের কথা তিনি বললেন, অনেকে বলেছে কেন যাবে, যারা আপনাকে বলেছে তাদের প্রশ্ন করে তারা খবর রাখে জেলা পরিষদের চেয়ারম্যানের স্ট্যাটাস কি ছিল, ডিপটি মিনিস্টার জেনারেল কি ডিপটি মিনিস্টার, ইজ দি ইকুইভ্যালেন্ট টু সেক্রেটারি, লেফটেন্যান্ট ইকুইভ্যালেন্ট টু সিনিয়র সেক্রেটারি, তো এই পদগুলি কিভাবে আসে? জেলা পরিষদ তো জেলা পরিষদ, নির্বাচিত প্রতিনিধি, এটা ওইভাবে আসবে কেন? সুতরাং জেলা পরিষদ আপনি তো উত্তর দিবেন, এখন আপনি বলে দিয়ে জেলা পরিষদ, এবং জেলা পরিষদ চেয়ারম্যান কারা হয়তো আমাদের দেশে জিনিসটা অন্যরকম হইতে পারে, বাট এটা কিন্তু লোকাল বডিতে ওই গভর্নর করা হয়েছিল ওটা নাই, এটা এখন আসছে ভিন্ন প্রেক্ষাপটে লেস ইম্পর্টেন্ট হয়ে আসছে। কিন্তু সুতরাং এগুলোও কিন্তু উত্তর দিতে হবে, যারা বোঝে না, যারা আর্মিতে যারা আছেন যারা বোঝে না তারা বলছে এটা, তারা যদি রাষ্ট্রদূত পায় কি হইতে পারে, হইতে পারে যে রহমত রাষ্ট্রদূত হয়ে গেছে, তাকেও তো করার চিন্তা ভাবনা করা হয়েছিল, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হয়নি, অনেক কারণ ছিল, সে ইফতার নিয়ে আসে, ইফতার নিয়ে যেটা হয়েছে বাংলাদেশে এটা আমি ব্যক্তিগত মানতে পারবো না, কারণ একজন মুসলমান হিসাবে আমি আমার ইফতার করব, কিছু লোকে খাওয়াবো, কারণ ইফতার তো একা করে না, ইফতার যদি রোজা নাও থাকে তাকে খাওয়ানো যায়, কিন্তু ইফতার একটা মুসলমানরা বিশ্বাস করে, এটা একটা ফজিলত আছে, বিশ্বাস বিশ্বাস হাত দেন কেন? আমাদের অনুষ্ঠান, আমি এই অনুষ্ঠানটা 1 মাসে করতেছি, সিয়াম করতেছি, আমি যদি ইফতারটা করবো আমি নিয়ে খাবো, হ্যাঁ কথা হতে পারে কোনটা, ইফতারের এত আইটেম হবে না, একমত, সিয়াম যদি করে থাকেন সাধন করে থাকেন ইফতারের আইটেম 10 পদ হবে, ওটা স্বাস্থ্যের জন্য খারাপ, দেশের জন্য খারাপ, পরিবেশের জন্য খারাপ, একজন রুজি যে তার জন্য খারাপ, ইফতার কম করে, আমি ওটা বিপক্ষে, কিন্তু ইফতারের আইটেম হবে ঠিক, রসুল তো করতেন না, রসুল তো একটা খুরমা দিয়ে ইফতার করতেন, তিনি কি 100 পদ নিতেন? টেলিভিশন দেখানো, টিভির বড় বড় আলেম সাহেব বয়ান করতেছেন দেখলাম,
তাদের সামনে ইফতারের বহর, একটা একটা খাসিও দেখলাম, এগুলি না, এগুলি ইসলামের সাথে মশারি করা। কিন্তু ইসলাম হচ্ছে ধর্ম যা ইহকাল পরকালের কথা বলে, সংযমের কথা বলে, আত্মশুদ্ধির কথা বলে। এগুলি বুঝতে হবে। কিন্তু আমার টাকা থাকলে কিন্তু আমি, আমার টাকা থাকলে আমি 1 লাখ টাকা কিনবো না কিন্তু আমি, কারণ আমি কোন সমাজে বাস করি, লক্ষ্য রাখতে হবে। এই মেন কথা। দ্বিতীয় কথা আসেন, আমার জানি কেন মনে হচ্ছে স্বয়ং সৌদি আরব মোদির খপ্পরে পড়ে গেছে, শুধু বাংলাদেশ না। এখন যদি বলেন বাংলাদেশে ভারতে কিছু কিছু চাপ হচ্ছে, অনেকে বলতে পারেন এটার পিছনে ভারতের একটা খেলা আছে, মুসলমানদের খেলা আছে। তাহলে সৌদি আরবে যে ঘোষণা করলো মসজিদ ইফতার করা যাবে না এবং রমজানের সময় আজান দেওয়া যাবে না, সম্প্রচার করা যাবে না, এবং সমস্ত সৌদি আরব মসজিদে ইফতার বন্ধ, যুক্তি দিছে কি পয় পরিষ্কার করতে হবে, একটা ফিক্স কাউন্টার আছে বাইরে, ওখানে বসে ইফতারটা করবে, লক্ষ্য রাখবে। ইফতারের বিরুদ্ধে জানে কিন্তু, বলছে ইফতারটা করার পরই তারাবি আসতেছে, মানে আসতেছে, এখানে পয় পরিষ্কার ব্যাপার একটা আছে কিন্তু, তারা তাদের যুক্তিটা। এবং এই ফরমানটা কিন্তু এখন সৌদি মেনে নেওয়া হয়েছে, স্বয়ং কাবাজে তাই হচ্ছে, মসজিদ নববী তাই হইতেছে। তাহলে এখানে কি মোদি গেছে? যায়নি। ভারতীয় সংস্কৃতি গেছে? যায়নি। তাহলে প্রশ্ন রাখেন, যখন কোন কোন দেশে কিছু আইন করা হয়, ওই দেশের প্রেক্ষাপটে কিছু কথাবার্তা এসে যায়, কার সাহস ছিল কত বলা আজান দেওয়া যাবে না, সম্প্রচার করা যাবে না রমজানের সময়? এটা যদি বাংলাদেশে বলতো অবস্থা কি, তাহলে টকশো ফাটাই ফেলেছ, এখন ফাটান না কেন? এখনো বলে সৌদি আরব কি করলো, কিছু কিছু জিনিস কিন্তু আমি টকশো দালাত করতে চাই না, কারণ এগুলি নীতি কথা অনেক কিছু সাহস যায়। মোট কথা হচ্ছে বাংলাদেশে যে কালচারটা আছে, এই কালচারটা ভালো, সম্প্রীতির কালচার, একাত্মতার কালচার। আমি এক আমার আত্মীয় আসছে, বাসা খাবে, খাবে, আলোচনা হতে পারে ইসলামের আইটেম নিয়ে, ব্যয় হিসেবে হবে না, অনেকে যুক্তি দেয় রোজার সম্বলে কোনো হিসাব দিবে না, কোন দলিল পেয়েছেন এটা, কোন হাদিসে পেয়েছেন, এগুলি মিথ্যা গুজব দিয়ে কুসংস্কার দেয় ভারতবর্ষ ইসলাম প্রচার করেছে, এখানে এগুলি গুজব না, এগুলি সহি হাদিস না। আপনাকে সবকিছু সংযম করতে হবে, খাওয়া দাওয়া চলাফেরা সবকিছু দিই, ইফতারও কেন কিন্তু ব্যয় হিসেবে ইফতার খাবেন না, এগুলি কথা আছে। সুতরাং আমি যেটা মনে করি, আজকে যে কথাগুলি কিন্তু হলো, বাংলাদেশের মানুষ আসলে খুব সংকটের মধ্যে আছে, দ্রব্যমূল্যের ইনফ্লেশন, যে দ্রব্যমূল্য চরম চলে গেছে। এই যে ভাইরা বলতেছে আমি করছি করছি, আপনি কি বলেন আর করছে, এই প্রসঙ্গে আর একটু কথা বলি দেখেন, আমি জানতাম না ব্যারিস্টার সুমন এমপি হয়েছে, আমার ছোট ভাইয়ের মতন আমি ওরা খুব বেশি স্নেহ করি বিভিন্ন কারণে, এমপি হওয়ার আগে ওই আমেরিকাতে একটা ভিডিও করছে, ওর এলাকায় একটা সমস্যা আছে, পরশু দেখে না উত্তরবঙ্গে পুরো এলাকাকে, এই রোজার সময় মেয়ের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে ইফতার দিতে হবে, এবং এটা প্রচলিত বিধান, এটা বগুড়া বেল্টে আছে, না দিলে ইজ্জত থাকে না। ওই কারণে কি হয়েছে, এক ভদ্রলোক 1,000 টাকা ইন্টারেস্ট লোন নিছে, 150 টাকা প্রতি মাসে তার ইন্টারেস্ট। এখন এই গরিব লোকগুলো মেয়ের সংসারের জন্য করতেছে, সুমন প্রতিবাদ করছে যে এইগুলি চলবে না আমার এলাকায়, সে বিবেকের কারণে বলছে এগুলি বন্ধ করেন, এগুলি নিয়ে কথা বললেন। বাংলাদেশকে তৈরি করবেন তো, যেগুলি আমাদের কুড়িগ্রে মারতেছে, এই যে ধরেন রূপডোকন দেওয়া, মেয়েদের নির্যাতন, নারী নির্যাতন, এটা সেটা হচ্ছে তো, আমি তো শুনে অবাক হয়ে গেছি যে যদি ইফতার না পাঠায় সেটা হয় না। তাহলে সবকিছু পরে বলবো, আমরা কিন্তু এখনো সংস্কারের, আমসাইন ভাই আপনি তো পলিটিক্স আসে, আপনাকে কিন্তু সমাজের কুড়ে কুড়ে খাওয়া সমস্যাগুলি বের করতে হবে, কোন সমস্যাগুলি তাৎক্ষণিক সমাধান করা যায়, এই একটা সমাধান করা যায় কিন্তু, শুধু বিবেকের তাড়না, মূল্যবোধের তাড়না। আমি চাই না কোন বাপ মা নৈতিক জাগরণেরই আমরা কাজ করি, মেয়ের জন্য সমাজ জাগরণ সৃষ্টি করা, কাজে আমাদের একটা মেসেজ থাকবে, এগুলো কুসংস্কার, খুবই খারাপ। হ্যাঁ, এই জিনিসে কোনো পরিবর্তন, বরং আরো দিন দিন স্ট্যান্ডার্ড হচ্ছে, কে কত বেশি দিতে পারবে নিতে পারবে। আমার কাছে তো একজন বললো সে 5,000টা ধার করছে, আপনি শুনে আমার চোখে পানি এসে বসলো, তার ঘটনা শুনি না, খাইতে পায় না কিন্তু তাকে পাঠাইতে হচ্ছে, কাপড় চোপড় দিতে হচ্ছে, এই দেশে কি করবে এখন? ওই সমাজে আসে না, লোক আসে না, ওই ঘরে কি মা নাই, ওদের কি বোন নাই, ওরা কি বিয়ে দেয় না, ওই মা কি প্রতিবাদ করে না? মূল্যবোধ এত ধ্বংস হয়ে গেছে, পরিবারের মা সেও তো শাশুড়ি, শুধু মা না, সে তো মেয়ে বিয়ে দিছে, স্বার্থ চিন্তা করে নিজের স্বার্থ রাখে, তার মেয়ে যখন পদ বসে একই কাজ করতেছে, কিন্তু ঘুরে ফিরে মাইনার প্লাস কি হইলো, জিরো। আমি সেই জন্যই বললাম আপনি যে বেল্টে আছে ওই বেল্টও কিন্তু সমস্যা আছে,
আপনি ধরে ধরে কোনগুলি তাৎক্ষণিক সমাধান করা যায় বের করেন, টকশোতে নিয়ে আসেন, হাসিনার হাতকে শক্তিশালী করে এমন আলোচনা করো। এই টিভিটাতে একটু সম্প্রচার আগে যাবো, কারণ মানুষের কথা বলতেছে তো, দুঃখের কথা বলতেছে তো, এগুলি তো সমস্যা। বাংলাদেশের দুর্ভাগ্যের কারণ হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপির বিরোধ, এবং এই বিরোধের সুযোগ নিয়েছে ভারত, বিরোধের চরমে চলে গেছে, কে একটু চেহারা দেখে না। এবং এই যে দুই ভাই যে কথাটা বললেন বিএনপিকে নিয়ে, আমি ধন্যবাদ জানাই, আমি তো এই কথাই বারে বলছি যে আওয়ামী লীগ যে পথে যাচ্ছে বিএনপিও সেই পথে আছে, এবং আমেরিকান চাল বুঝতে পারে নাই, আমেরিকা ভারতের সাথে মিলে গেছে যাওয়াটাই হয়, এটা আমি আগেই বলে দিছি। কিন্তু এখন আজকে দুই ভাই কিন্তু সমস্যারে বললেন যে ইমরান খান তো পার্টি করেছে, মারাত্মক ইঙ্গিত পূর্ণ কথা বলেছেন আপনি, ইয়েস করেছে, এবং যা হওয়ার হবে। প্রশ্ন হচ্ছে বিএনপি যদি ভারতমুখী হয়ে যায়, আওয়ামী লীগ তো ভারতমুখী হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? সমস্যা আছে কিন্তু, এবং তার চেয়েও বড় সমস্যা হচ্ছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ভারত বাংলাদেশ সম্পর্ক হলো স্বামী স্ত্রী। আমি একটু ঘুরে বলি, ভারত বাংলাদেশ সম্পর্ক হলো ভাই বোন, ভাই বোনের সম্পর্ক, তাইলে একটু ইজ্জত থাকে বুঝছেন না? ভাই বোনের সম্পর্কে ভাই যদি বোনের কাছে চায়, বোন যে ভাই দাবি করে, আমরা তো বাঙালি বুঝি তো, আমার বোন যে আমাকে বলে করো, আমি কিন্তু ওয়াইফকে না জিজ্ঞেস করে হলাম। ভাই বোনের সম্পর্কে বাংলাদেশ ইতিহাসে কঠিন ব্যাপার কিন্তু এটা। আমসামিন ভাই যে আপনি এই বয়সে যদি বোন যদি আপনাকে বলে, মানা করতে পারবেন না, আর মারু বাইরে বলে লাভ নেই, তো বোনের কথা শুনলেই সে লাভ দোটে যে আমার বোনের বলছে, কথার কথা বল। সুতরাং আমরা কিন্তু এখন ভাই বোনের রাজনীতিতে পড়ে গেছি, আল্লাহ আমাদের হেফাজত করেন, এবং আল্লাহ ছাড়া কোনো পানা নাই। আমি আবারও মনে করি যে বাংলাদেশ চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ জিত, হয়তো বর্তমান সময়টা একটা সংকটকাল, এই সংকটকালটা থাকবে না, কারণ নতুন প্রজন্ম হয়তো রাজনীতি বিমুখ হয়ে গেছে, কিন্তু আমরা তো এটাও বিশ্বাস করব কেউ না কেউ তো আসে। এখন যদি বাংলাদেশের নির্বাচন দেন, একটা একটা প্রসঙ্গ দেওয়া, শুধু নির্বাচন দেন তো, চীন ভালো, চীনকে চান না ভারতকে চান? আমি চ্যালেঞ্জ দা বলে দিতে পারি 80% ভোট যাবে চীনকে চান, তাহলে কেন চাবে? ওটা তো নাস্তিকের দেশ, আল্লাহ বিশ্বাস করে না, কেন চাবেন? আর মারুফ ভাই বলবে কেন, আপনি ইমান নাই, ইমান থাকার পরেও কিন্তু আপনি বলবেন আমি ওইটাই চাই, কারণ এটা বাস্তব। এখানেই কিন্তু আপনার অ্যারিস্টটলের প্রয়োজন, বেস্ট প্র্যাকটিক্যাল স্টেট, যেটা কথাটা বলছে না, যেটা হয়ে যেতে পারে। আমেরিকা কিন্তু বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক, জনগণ আমেরিকাকে ভালোবাসে কিন্তু, যত যাই বলেন না কেন, এবং মানুষ কিন্তু এখনও ওই ওয়েস্টার্ন থিওরি যেটা, ডেমোক্রেসি প্যাটার্ন যেটা আছে, মাল্টি পার্টি সিস্টেম, বিশ্বাস, আমার তো পুরো সমাজটা সেভাবে গড়া, কিন্তু তারপরও কিন্তু আমেরিকা আগাইতে পারেনি কেন, এটা বুরাজ দিতে পারেনি। কারণ এখানে যে ওয়াহিদুল কাদের সাথে কথা বলেছে, যেটা মারবে বললেন, হাই কমিশনের সামনে গিয়ে বলতেছে যে এটা কোথায় যাবে, এটা দুটো অর্থ হতে পারে। একটা অর্থ হলো সে একটা ইঙ্গিত দিল কিছুই হবে না, আরেকটা ইঙ্গিত হলো গুরুত্ব পাচ্ছে। যেমন এর আগে তিনি কি বলেছেন, ভারত ছিল বলে এই বৈদেশিক শক্তিগুলো হাত দিতে পারে, আপনি পররাষ্ট্রপতি বাদ দেন না, আমার মোমেন্ট তো নাই এখন, এখন মহাসচিব সাধারণ বলতেছে, সরাসরি বলতেছে, মানে এখন কিন্তু কোনো কারচুপি নাই, কিন্তু একদম সোজা, ভারত ছিল বলেই এটা হয়েছে। আমি বলেছিলাম ইলেকশন আগে, কিন্তু আর উপরে জানেন যে যত যাই বলে চশমা একটাই ভারতের মাধ্যমে আসতে হবে, এবং সেই চশমা আসে, তার শুধু চশমা আসে নাই, কিন্তু তারা ভারতের নীতির কাছে, তারা আপাতত আপাতত নীতির কাছে তারা হেরে গেছে। কেন হারছে? রাজনীতি, বৃহত্তর অঙ্ক ভারত আমেরিকা ইসরায়েল এক, এইটাই কিন্তু আমাদের মূল কথা। সুতরাং আজকে যে কথাগুলো আমাদের এখানে হলো, আমার কাছে গুরুত্বপূর্ণ জিনিস হলো, আজকেই প্রথম দেখলাম সরাসরি বিএনপির সমালোচনা করলেন আপনারা, ইয়েস, বিএনপির সমাজ উঠবে না, সেও তো ভুল করতে পারে, এবং সে যে ভুল করতে পারে, আমি নির্বাচনে পড়তে বলে আসতে, সে ভুল করছে এবং আপু সামনে করবে, এবং এই ভুলগুলি সংশোধন কে করবে, এই আপনি আলোচনা করেন, আলোচনা করলেই তার বুঝবেন আমাদের ভুল হচ্ছে। এখন আপনারা যদি আলোচনা না করে বলেন বিএনপির প্রতিটা পদক্ষেপ ঠিক আছে, শুধু সরকারের দোষ, আমি সরকারে বলছি, আমি তো এক কথাই বলছি, সরকারের 99% দোষ, 1% বিএনপির আছে, তো সেটা তো আমরা বুঝতে হবে। সুতরাং আমরা এটা চাবো যে আগামী বাংলাদেশটা কেমন হবে, এই চিন্তা যদি করতে হয় আমাদেরকে দুইটা দলের সমালোচনা করতে হবে, যারা আসতে চাচ্ছে তাদেরও করতে হবে, যেটা বললেন পায়ের নিচে বসে আছে, এরপর তো বসে থাকে না, আমসামিন ভাই বললেন শতভাগ সমর্থন, তো সেই ক্ষেত্রে আমার শুধু এটাই বলতে হবে, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, ধন্যবাদ।